জ্যোতিপ্রিয়র বোধোদয় বিদ্বেষের তত্ত্ব সামনে এনে কয়েক মাস আগেই যিনি রাজনৈতিক মহলে প্রবল সমালোচিত হয়েছিলেন সেই খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকই মঙ্গলবার বললেন বিপিএল কার্ড বিলির ক্ষেত্রে রং দেখা হবে না। সিপিআইএমের যারা কুখ্যাত সমাজবিরোধী তাদের মুখ থেকে সকালে বেরোবেন না, তাদের বাড়ি যদি থাকে ডান দিকে বাঁ দিকে ঘুরে যাবে, সামনে থাকলে পিছন দিকে ঘুরে যাবে, এটা দেখবেন না, সারাদিন খারাপ যাবে। আমরা কোন রাজনৈতিক দল দেখব না, গরিব মানুষ তার ক্যারেক্টার গরিব মানুষ, যে যেখানেই করুক গরিব মানুষ হবে, পাপার লোকদের নাম বাদ হয়েছে। সিপিএম সমর্থকদের দিকে তাকাতেও যান আপত্তি ছিল, তার এই হঠাৎ বোধোদয় চমকে উঠেছেন অনেকেই। রাজনৈতিক মহলের প্রশ্ন, তাহলে কি সমালোচনার মুখে পড়েই ঢোক গিললেন জ্যোতিপ্রিয় মল্লিক? তবে এরই সঙ্গে তাদের ব্যাখ্যা, যে কারণেই হোক না কেন খাদ্যমন্ত্রীর গলায় ফতোয়ার পরিবর্তে এই নয়া সুর নিঃসন্দেহে ভালো সংকেত, রাজ্য রাজনীতির পক্ষে অবশ্যই আশার আলো। এবিপি আনন্দ।